আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2022 সালের SSC এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম। দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন উত্তরে পড়ে থাকছে ইসলাম ও নৈতিক শিক্ষায়ের 2 নং অ্যাসাইনমেন্ট, যার বিষয় কোড 111। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সূরা আল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে আমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত 1 মাসের কার্যক্রমের একটি সক বা পোর্টফোলিও তৈরি। শুরুতে আমরা নির্ধারিত কাজগুলো দেখে নিই। ইসলাম ও নৈতিক শিক্ষা, যার বিষয় কোড 111, এটি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 2 নং অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম সূরা আল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে তোমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত 1 মাসের কার্যক্রমের একটি সক বা পোর্টফোলিও তৈরি। তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে এই বিষয়গুলো জানতে পারবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে সূরা আল মাউনের অর্থ, সূরা আল মাউনের ব্যাখ্যা, সূরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ। এখানে যে নির্দেশগুলো দেওয়া আছে, এই নির্দেশক অনুযায়ী কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে সূরা আল মাউনের অর্থ, বিচার দিবসে বিশ্বাস করা, ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করা, অভাবগ্রস্তদের খাদ্য দান করা, সালাতের বিষয়ে মনোযোগী হওয়া, গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো বস্তুকে অন্যকে দেওয়া। নির্দেশকে উল্লেখিত 5টির মধ্যে যে কোনো 4টি উল্লেখ করতে পারলে 4 নম্বর পাওয়া যাবে। সূরা আল মাউনের ব্যাখ্যা, সূরা আল মাউনের নির্ভুলভাবে বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে 4 নম্বর পাওয়া যাবে। এবং সূরা আল মাউনের শিক্ষাগুলোর সাথে বাস্তব প্রয়োগ, অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে, সেক্ষেত্রে উদাহরণসহ সূরা আল মাউনের শিক্ষাগুলোর 10টি বাস্তব প্রয়োগ নির্ভুলভাবে ব্যাখ্যা করলে 4 নম্বর পাওয়া যাবে। সর্বমোট 12 নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে, যেখানে 10 থেকে 12 জন্য অতি উত্তম, 8 থেকে 9 জন্য উত্তম, 6 থেকে 7 জন্য ভালো দেওয়া হবে। শুরুতে আমরা সূরা আল মাউনের অর্থ, 4 থেকে 5টি অর্থ সঠিকভাবে লিখলে কিন্তু 4 নম্বর পাওয়া যাবে। সূরা আল মাউনের অর্থ, এখানে আরবিটা লিখলে তোমাদের জন্য ভালো হবে, কারণ তুমি কিসের অর্থ দিচ্ছ সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, তাই আমি বলবো যে আরবিটা উল্লেখ করে দেবে। এর অর্থ হলো, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ করে না। অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। এরপর রয়েছে সূরা আল মাউনের ব্যাখ্যা, সূরা আল মাউন নির্ভুলভাবে বিস্তারিত ব্যাখ্যা করলে 4 নম্বর পাওয়া যাবে। এখানে কতটুকু ব্যাখ্যা করতে হবে সেটা বলেনি, তবে এই বিষয়গুলো নিয়ে যদি ব্যাখ্যা করা যায় তাহলেই কিন্তু হবে। আমি চেষ্টা করেছি ছোট করে দিতে। আল মাউনের ব্যাখ্যা, উক্ত সূরাটিতে আল্লাহ প্রথমে বিচার দিবসের কথা বলেছেন এবং এরপর বলেছেন সেই সব লোকদের যারা ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, মূলত তারাই বিচার দিবসকে অস্বীকার করে। আমাদের বর্তমান সমাজে এর চিত্র প্রতিদিনের অন্যায়ভাবে ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করছে। এবং আল্লাহ বলেছেন এরা নামাজের প্রতি অবহেলা করে এবং অমনোযোগী, এবং এদের নামাজ আল্লাহ কবুল করেন না। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছেন যারা লোক দেখানোর ইবাদত করে এবং সাহায্য করে, আর এরাই হচ্ছে মুনাফিক, অর্থাৎ এরা ভেতরে নিজের দাম্ভিকতা দেখানোর জন্য মানুষদের সাহায্য করছে, অথচ বাহিরে এমন একটা ভাব দেখায় তারা সমাজসেবা করছে। এরাই হলো মুনাফিক এবং এরাই হবে কাফিরদের দলে। মূলত লোক দেখানো আল্লাহর কাছে পৌঁছায় না। সুতরাং আমাদের উচিত সূরা আল মাউনকে ভালোভাবে উপলব্ধি করা এবং নিজেদের নামাজের ব্যাপারে অধিক মনোযোগী হওয়া, বেশি করে এতিম মিসকিনদের সাহায্য করা এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহিত করা। এরপর রয়েছে সূরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ। সূরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ, সেক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে। উদাহরণসহ সূরা আল মাউনের শিক্ষাগুলোর 10টি বাস্তব প্রয়োগ নির্ভুলভাবে ব্যাখ্যা করলে 4 নম্বর পাওয়া যাবে। সূরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ, সূরা আল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে আমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত 1 মাসের কার্যক্রমের একটি সক বা পোর্টফোলিও তৈরি। এখানে ক্রমিক রং রেখেছি আমি 10টি, এবং এখানে কিছু তারিখ দিয়েছি। এই তারিখগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো বা চেঞ্জ করে দিতে পারো। এরপর এখানে বলা হয়েছিল
যে উদাহরণ দিয়ে তোমার পরিবারের 10টি কাজ, যেটি কিনা সুরাল মাউনের শিক্ষাগুলোর সাথে সামঞ্জস্য বা মিলে যায়, এরকম কাজ তুমি তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো। আমি এখানে দেখো কী কী লিখেছি। মা বলেছিলেন, আল্লাহকে অস্বীকার করা কাফের মুনাফিকদের কাজ। 5 জানুয়ারি, দাদা বলেছেন, সালাত ব্যাপারে উদাসীন ব্যক্তিদের আল্লাহ তাআলা শাস্তি দেবেন। 7 জানুয়ারি, বাবা সবসময় সৎপথে চলার নির্দেশ দিয়েছেন। 10 জানুয়ারি, পাশের বাড়ির একজন আমাদের কাছে এসেছিল একটি কাঁচি নিতে, আমি তাকে নিজ হাতে দিয়েছি। এরপর রয়েছে 13 জানুয়ারি, দাদা বলেন, সালাত আদায়ে অমনোযোগী হলে চলবে না। 15 জানুয়ারি, আমরা প্রতি মাসে এই দিনে ইয়াতিম ও মিসকিনদের খাদ্য খাওয়াই। 18 জানুয়ারি, আমি আমার ছোট ভাইকে বলেছিলাম, আমরা সবাই একদিন বিচার দিনের সম্মুখীন হব। 20 জানুয়ারি, আপা বলেছেন নিয়মিত সালাত আদায় করতে। 25 জানুয়ারি, মা মিথ্যা বলতে একদম নিষেধ করেছেন। 27 জানুয়ারি, দাদা বলেছিলেন, লোক দেখে সালাত আদায় করলে তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আর একবার দেখে নেই। এটি ইসলাম ও নৈতিক শিক্ষার 2 নং অ্যাসাইনমেন্ট, যার বিষয় কোড 111। তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা নির্দেশনা দেওয়া আছে এবং সুরাল মাউনের অর্থ, সুরাল মাউনের ব্যাখ্যা এবং সুরাল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ, এগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে 12 নম্বর পাওয়া যাবে, অর্থাৎ অতি উত্তম পাওয়া যাবে। সেক্ষেত্রে তোমরা শুরুতে সুরাল মাউনের অর্থ দেবে, তো আমি সাজেস্ট করব তোমরা আরবিগুলো তুলে দেবে, তাহলে 4-4 পাবা, তাছাড়া কিন্তু 4-4 পাবা না। তোমাদের মোট 4টা বা 5টা দিতে বলেছে, আমি বলবো সবগুলোই দেবে তোমরা, এখানে 6টা আছে, 6টাই দেবে। এরপরে সুরাল মাউনের ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, তবে কতটুকু দিতে বলা হয়েছে এ ব্যাপারে কিছুই বলেনি। আমি এখানে যতটুকু দিয়েছি তোমরা চেষ্টা করবে এরকমই নিজে থেকে কিছু দিতে আরও। এরপর সুরাল মাউনের বাস্তব প্রয়োগ, যেটি কিনা তোমার পরিবারের সাথে সামঞ্জস্য রেখে গত 1 মাসের একটি পোর্টফোলিও বা সক তৈরি করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে ক্রমিক রং দিয়েছি, এখানে তারিখ দিয়েছি, তোমার তারিখগুলো ইচ্ছা মতো দেবে। এবং ওখানে যে বিষয়গুলো ছিল সেটি হলো মুনাফিক বা কাফের কথা ছিল, এরপরে নামাজের ব্যাপারে উদাসীনতার কথা ছিল, এরপর সৎপথে চলার ব্যাপারে কথা বলছিল, এরপর গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেওয়ার ব্যাপারে ছিল, সেটা আমি উল্লেখ করেছি এখানে। ইয়াতে মিসকিনদের কথা বলা হয়েছিল, সেটি উল্লেখ করেছি। এরপর বিচার দিনের কথা বলা হয়েছে, সেটি উল্লেখ করেছি। আবার সালাতের কথা আরেকবার বলেছি এখানে, এখানে মিথ্যা বলা নিষেধ এ ব্যাপারে বলেছি, এবং মানুষ দেখে সালাত আদায় করা এ ব্যাপারে বলেছি। অর্থাৎ 10 দিনে 10টা বিষয়কে আমি এখানে তুলে ধরেছি। তো সুপ্রিয়, 2022 সালের SSC এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 10ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষায় 2 নং অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আশা করি এই নমুনা উত্তরটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে, তোমার মতামত কমেন্টে জানাবে। 10ম সপ্তাহের ইংরেজি সহ আগের সপ্তাহগুলোর অ্যাসাইনমেন্ট এ ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে। ভিডিও রেখা সাথেই থাকো, সকলে সুস্থ থাকুন, অগ্রে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।